ব্যাটার দিয়ে দেব, আছেন বন্ধুরা? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। মনি কুকিং ওয়ার্ল্ডের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে অনেক 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 স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আপেলের তাওয়া কেক বা প্যান কেক। তো চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। দেখুন বন্ধুরা, এখানে আমি দুটো আপেল নিয়েছি। প্রথমে আমি আপেল দুটোর খোসা ছাড়িয়ে নেব। আপেলের খোসা ছাড়িয়ে নিয়েছি, এইভাবে ছোট ছোট করে টুকরো টুকরো করে নেব। আপনারা চাইলে গ্রেডারের সাহায্যে গ্রেডও করে নিতে পারেন। এবার আপেলগুলো ধুয়ে নেব। জল দিয়ে দেব। আপেলের টুকরোগুলো মিক্সার জারের মধ্যে দিয়ে দেব। স্বাদমতো লবণ, ছোট চামচে 3 চামচ চিনি, লিকুইড মিল্ক। এবার পেস্ট করে নেব। পেস্ট করে নিয়েছি দেখুন বন্ধুরা। এবার আমি একটা ছাঁকনি সাহায্যে ছেঁকে নেব। হাত দিয়ে এইভাবে একটু চেপে দেব। এগুলো ফেলে দেব। দুটো ডিম নিয়েছি, ভেঙে গামলার মধ্যে দিয়ে দেব। ছোট চামচে 2 চামচ তেল দিয়ে দেব। এবার ভালোভাবে ফেটিয়ে নেব। ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এক বাটি ময়দা নিয়েছি, এবার দিয়ে দেব। ময়দা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ছোট চামচের 1/2 চামচ বেকিং পাউডার, দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। বেকিং পাউডার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর ব্যাটারটা দেখুন বন্ধুরা, ঠিক আমি এইভাবে তৈরি করে নিয়েছি, না ঘন না পাতলা। এবার উনুন জ্বালিয়ে নেব। ফ্রাই প্যানের মধ্যে তেল ব্রাশ করে নেব। এবার ব্যাটার দিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে দেব। ঢাকনা খুলে দেখে নেব কেকটা হয়েছে নাকি। কেকটা হয়ে গেছে, এবার ঢেলে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। তেল ব্রাশ করে নেব। ব্যাটার দিয়ে দেব। বন্ধুরা আমি এই চামচের 1 চামচ করে কিন্তু ব্যাটারটা দিচ্ছি।
কত সুন্দর ফুলে উঠেছে দেখুন বন্ধুরা কেকটা। আর বন্ধুরা এই কেকটা তৈরি করার সময় আমি কিন্তু চুলার আঁচ একদম হালকা করেই রেখেছি। কেক তৈরি হয়ে গেছে, এবার ঢেলে নেব। বন্ধুরা সবগুলো কেক আমার তৈরি করা হয়ে গেছে, আর কেকগুলো কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, পেছন সাইডটা দেখুন কত সুন্দর হয়েছে আর কত সুন্দর সফট হয়েছে দেখুন বন্ধুরা। বাচ্চাদের তো এভাবে তৈরি করে দিলে বাচ্চারা চেটে ফুটে খেয়ে নেবে, আর বাচ্চাদেরকে বন্ধুরা টিফিনেও তৈরি করে দিতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে পরবর্তী একটি রেসিপির সঙ্গে।